শুভ দর্শক, আসসালামু আলাইকুম। শুভ দর্শক, আমরা আজকে অবস্থান করতেছি নওগাঁ ডিস্ট্রিক্ট নিয়ামতপুর থানার ঐতিহ্যবাহী সাতরা গরুর হাটে। শুভ দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমাদের সামনে কিছু বড় জাতের গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরুগুলোর কিছু দাম ইনফরমেশন জানানোর চেষ্টা করব, তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তো সুপ্রিয় দর্শক, এই গরুগুলো এত বড় গরু যে একটু দূর থেকে দেখাইতে হবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই, আমি একটু ভিডিও করব গরুটির। তো কি জাতের গরু এটা? একবারে অনেক সুন্দর একটি গরু। কি জাতের গরু এটা ভাই? জার্সি। হ্যাঁ, কয় দাঁত এটা? ছয় দাঁত। আচ্ছা, বাছুর তো নেই নাকি? দাম কত চাচ্ছেন এটা? দাম 15। 1,15,000? আচ্ছা, 1,15,000 এই গরুটির দাম চাচ্ছে। দাম বলছে কিছু? দাম বলছে ভাই? 1,15,000 এই গরুটির দাম চাচ্ছে। ভাই একটু ব্যস্ত, যার কারণে ভাইয়ের ইনফরমেশন পেলাম না ঠিক মতো। তো খুব বড় একটি গরু। তারপরে এখানে একটি আছে, এটার ইনফরমেশন নেওয়া একটু সমস্যা। এই সাইডে আরো কিছু গরু আছে। ভাইয়ের কাছে দুইটা গরু আছে। এটা কয় দাঁতের গরু ভাই? ছয় দাঁত। কি জাতের এটা? জাত কি এটা? ফিজিয়াম। আচ্ছা, এটার দাম কিরকম যাচ্ছেন এই গরুটার? 115। সুপ্রিয় দর্শক, এই গরুটি 115 দাম যাচ্ছে। তো বলছে কিছু দাম ভাই? বলছে 90-92। হ্যাঁ ভাই, 90-92 90 ভাঙ্গে এই গরুটির দাম বলছে। আর ওই গরুটি কত বলছে ভাই? এটা 1,500। সুপ্রিয় দর্শক, এই গরুটি আমি এই পার থেকে দেখাই, 500 কম 1,00,000। এই গরুটি তো, তারপরে আমাদের সামনে আরেকটি গরুর দাম চলতেছে। এই গরুটি অনেক বড় গরু। তো এই গরুগুলো বাচ্চা নাই, বাছর নাই, কিন্তু খালি গরু। এত বড় গরু যে ওই পার যাওয়াই অসুবিধা। তারপরে একটু চেষ্টা করব দাম জানার, দেখি চাচা দাম বলে নাকি। চাচা, কয় কয় দাঁতের গরু এটা? 6 দাঁত। আচ্ছা, দাম বলছে কিছু গরুর? দাম বলছে কিছু গরুর? সরি, কত দাম দাম চাচ্ছেন? দাম বলছি তো। আচ্ছা, কত? ওটা বলে লাভ নেই। আচ্ছা, কত চাচ্ছেন এই গরুর? 125। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, এই গরুটি 1,25,000 দাম চাচ্ছে। খুব সুন্দর একটি গরু, 125। তো বলবে না যে কত দাম বলছে, সেটা বলবে না। এখানে আরো কিছু গরু আছে, এগুলোর ইনফরমেশন আজকে সোমবার ছাত্রা হাটে। আসলে এই হাটটি প্রতি সোমবার করে বসে দুপুর 2টা থেকে রাত সন্ধ্যে 7টা পর্যন্ত। তো এখানে একটি সুন্দর ধরনের গরু দেখতে পাচ্ছি। এই গরুটার একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর সুপ্রিয় দর্শক, সামনে সোমবারে এই নওগাঁ ডিস্ট্রিক্ট নিয়ামতপুর থানাতে ভোট হবে, যার কারণে এই হাটে গরু বেচা কিনা হবে না। আর সামনে একটি হাট বন্ধ থাকবে। ভাই, গরু কয় দাঁত ভাই?
নতুন জোয়ান না আচ্ছা এই এর দাম কত চাচ্ছেন ১৬৫ দাম বলছে কিছু কত বলছে ১২০ আচ্ছা কি রকম টার্গেটে বেচবে হ্যাঁ ভাই কি রকম টার্গেটে বেচবেন এই গরুটা ৩০-৩৫ সুপ্রিয় দর্শক ১৬৫ দাম চাওয়া এই গরুটি আর ১৩০ হলে এই গরুটি ছেড়ে দিলে খুব সুন্দর একটি গরু তো এই ছিল আজকের এই ছোট্ট প্রতিবেদনে খুব সুন্দর একটি গরু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনাদের সুন্দর স্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি আজকের মতো